শাহরুখ খানের ফিটনেসের রহস্য ফাঁস। শাহরুখ খান ওরফে বলিউডের কিং খানের ফিটনেস নিয়ে বরাবরই মুগ্ধ হতে হয় সকলকে। আমরা সবসময় তার টোন্ড বডি এবং ফিটনেস দেখে আগ্রহী হই এবং নিজেরা একই রকম ফিট হতে পারবো কিনা তা ভাবতে থাকি। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত ফিটনেস আইকনের মধ্যে শীর্ষ তালিকায় রয়েছেন তিনি। তিনি নিজেকে শুধু ভারতে নয় বরং অন্যান্য দেশেও একজন অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, যে কারণে তার ভক্তের সংখ্যা কম নয়। আগামী মাসে 59 পা রাখবেন এ কিং খান। অথচ তার গড়ন গঠন দেখলে বিস্মিত হতে হয়, কতটা পরিশ্রম করলে বার্ধক্যে এসেও শরীরকে এভাবে ধরে রাখা যায়। কিং খানের এই ফিটনেসের রহস্য ফাঁস করলেন তার ফিটনেস ট্রেনার প্রশান্ত সাওয়ান্ত। প্রশান্ত সাওয়ান্ত জানিয়েছে, অশোকা ছবি থেকে শাহরুখের সঙ্গে আছেন তিনি। গত 20 বছর ধরে ফিট থাকার সব নিয়ম অক্ষরে অক্ষরে মেনে আসছেন তিনি। এছাড়া প্রতিদিন জিমে গিয়ে এক অদ্ভুত কাণ্ড করেন কিং খান। শাহরুখের সেই অদ্ভুত অভ্যাস প্রসঙ্গে প্রশান্ত বলেন, জিমে যতক্ষণ তার ঘাম না ঝরে ততক্ষণ তিনি শান্তি পান না, দরদর করে ঘামলেই তিনি খুশি, না হলে ব্যায়াম করে মজা পান না তিনি। সাওন্ত আরও বলেন, আসলে শাহরুখ একজন স্পোর্টসম্যান, এক সময় নিয়মিত খেলাধুলা করতেন তিনি, তাই ঘামা তার জন্য জরুরি। গা ঘামার জন্য সবসময় তিনি জিমেই ব্যায়াম করেন এমন নয়, কখনো কখনো খেলাধুলাও করেন। সপ্তাহে 4 থেকে 5 দিন জিমে আসেন শাহরুখ খান। এর আগে পাঠান ছবির চরিত্রটির জন্য নিজেকে তৈরি করতে প্রচুর ওয়েট লিফটিং করতে হয়েছে এই অভিনেতাকে। শুরুর দিকে টানা সার্কিট ট্রেনিং ও কার্ডিও ওয়ার্কআউট করেছেন শাহরুখ, পরে আরও কঠোর শ্রম দিতে হয়েছে তাকে। এখনও কম বেশি সেই রকমই করছেন বাদশাহ এবং সঙ্গে করা ডায়েট করে থাকেন। শরীরের বিভিন্ন অংশে আঘাতজনিত ব্যথা আছে শাহরুখ খানের, মাঝে মধ্যে সেগুলো নিজেদের অস্তিত্ব জানান দেয়, তাই তার নিয়মিত ব্যায়ামে প্রায় পরিবর্তন আনতে হয়। সে প্রসঙ্গে প্রশান্ত বলেন, ঠিক এ কারণে শাহরুখ স্যারের কখনও 8 প্যাকস অ্যাপস দেখা যায়, কখনো 6 প্যাকস।